ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। গ্রহীতাদের বিমার টাকা ঠিকভাবে পরিশোধের নির্দেশ প্রধানমন্ত্রীর, বললেন দূর করতে হবে আস্থা ও বিশ্বাসের সংকট। সাম্প্রদায়িক অপশক্তি আবারও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে, অভিযোগ ওবায়দুল কাদেরের। খালেদা জিয়ার মুক্তির আইনগত ও রাজনৈতিক সব চেষ্টাই চলছে, সরকারের দেউলিয়াত্বের জেরেই পানি বিদ্যুৎ গ্যাসের দাম বৃদ্ধি, বলেছেন মির্জা ফখরুল। চট্টগ্রাম সিটিতে জয়ের আশা আওয়ামী লীগ প্রার্থীর, সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কায় বিএনপি, ইসির বিরুদ্ধে বিমাতাসুলভ আচরণের অভিযোগ। প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী বলেছেন চলতি মুজিব বর্ষে অফগ্রিডের 1050টি গ্রামে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। ব্যাংক ঋণের সুদের হার 9%, বাংলাদেশ ব্যাংকের জারি করা প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট, কাল শুনানি। সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত 5 বাংলাদেশির মধ্যে 2 সুস্থ হয়ে বাসায় ফিরেছেন, একজনের অবস্থা অপরিবর্তিত, জানিয়েছেন মির্জাদি সেব্রিনা ফ্লোরা। করোনা ভাইরাসে চীনসহ বিশ্বের 12 দেশে 2,976 জন মারা গেছেন, আক্রান্ত 85,976 জন। নানা নাটকীয়তা শেষে মালয়েশিয়ার নয়া প্রধানমন্ত্রী মুহিউদ্দিনের শপথ, ষড়যন্ত্রমূলকভাবে পদত্যাগে বাধ্য করার অভিযোগ মাহাথিরের। সিলেটে চলছে বাংলাদেশ জিম্বাবুয়ে প্রথম ওয়ানডে, টস জিতে ব্যাটিংয়ে মাশরাফির টিম টাইগার্স।